স্বাধীনতার ছিয়াত্তর বছর পরও শাসক শ্রেণী তাদের শ্রেণীগত অবস্থান থেকেই ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসকে ভুলিয়ে দিতে চাইছে চিন্তনের প্রচেষ্টা হলো সেই আন্দোলন সংগ্রাম ও সশস্ত্র বিদ্রোহের ইতিহাসকে তুলে ধরা বিশেষ প্রতিবেদন সর আজকের বিষয় হলো লবণ কারিগরদের বিদ্রোহ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ক্ষমতা দখলের পর অর্থাৎ অষ্টাদশ শতকের শেষ ভাগে যে সকল শিল্পকে মুনাফার শিকারে পরিণত করেছিল তার মধ্যে লবণ শিল্প ছিল অন্যতম লবণ কারিগরদের বিদ্রোহ ছিল মূলত কৃষকদেরই বিদ্রোহ সামুদ্রিক অঞ্চলভিত্তিক কৃষকরাই সমুদ্রের জল রোদে শুকিয়ে লবণ তৈরি করত লবণ তৈরির বিখ্যাত কেন্দ্র ছিল মেদিনীপুরের তমলুক ও হিজলি অঞ্চল এই অঞ্চলে প্রায় ষাট হাজার কারিগর লবণ তৈরির কাজে নিযুক্ত ছিল এই লবণ কারিগরদের বলা হতো মালঙ্গি বা মাহিন্দার সতেরোশো পঁয়ষট্টি সালে লর্ড লাইভ একটি সুবিধাভোগী ব্যবসায়ী গোষ্ঠী গঠন করেন এরা লবণ উৎপাদনের পুরো ব্যাপারটাই কুক্ষিগত করে নেয় এরপর সতেরোশো সালে নতুন গভর্নর ওয়ারেন হেস্টিংস একটি আইনের মাধ্যমে লবণ ব্যবসাকে পুরোপুরি সরকারি নিয়ন্ত্রণে নিয়ে আসেন সরকার বিভিন্ন লবণ প্রস্তুতকারক অঞ্চলে একজন করে এজেন্ট নিযুক্ত করে এজেন্টরা কৃষকদের লবণ তৈরির জন্য দাদন দিত দাদনের শর্ত অনুযায়ী কারিগররা এজেন্ট ছাড়া অন্য কোথাও লবণ বিক্রি করতে পারত না সতেরোশো আশি সালে কোম্পানি সরকার আরেকটি আইন জারি করে নিজেদের কর্তৃত্ব কায়েম করে কিন্তু লবণ কারিগরদের দুর্দশা কিছুই লাঘব হয় না বরং বহুগুণ বৃদ্ধি পায় লবণ কারিগরদের ওপর এমন উৎপীড়ন চলতে থাকে যে শয়ে শয়ে লবণ কারিগর বাড়িঘর ছেড়ে পালিয়ে যায় উনিশশো তিরানব্বই সালের মার্চ এপ্রিল মাসে মেদিনীপুর জেলার লবণ কারিগররা জমিদার ও লবণ কারিগরদের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে পরের বছর সতেরোশো চুরানব্বই সালে চব্বিশ পরগনার লবণ কারিগররা বিদ্রোহ শুরু করে এবং বিভিন্ন অঞ্চলের লবণ কারিগররা এই বিক্ষোভকে সমর্থন জানায় আঠারোশো সালে উনতিরিশে এপ্রিল বরাইকুণ্ডুর নেতৃত্বে মালঙ্গিরা এক সমাবেশ সংগঠিত করে এরপর আঠেরোশো চার সালে প্রেমানন্দ সরকারের নেতৃত্বে কয়েকশো কারিগর শোষণ অত্যাচার বন্ধ করার দাবি নিয়ে কাঁথির লবণ অফিসের এজেন্টের কাছারি ঘেরাও করে এজেন্ট প্রেমানন্দকে গ্রেপ্তার করলে বিক্ষোভকারীরা ক্ষিপ্ত হয়ে ওঠে এজেন্ট সাহেব বিপদ বুঝে আন্দোলনকারীদের সকল দাবি মেনে নেওয়ার প্রতিশ্রুতি দেয় আঠেরোশো সাল থেকে ইংল্যান্ডের উন্নত মেশিনে তৈরি লবণ কম দামে ভারতে বিক্রি শুরু হলে দেশি লবণ কারখানাগুলি বন্ধ হয়ে যায় আর বাংলাদেশে প্রায় পাঁচ লক্ষ অর্ধ চাষী লবণ কারিঘর বেকার হয়ে পড়েন ভূমিহীন কৃষি শ্রমিকের সংখ্যা বৃদ্ধি পায় এই আন্দোলন ভারতের স্বাধীনতা আন্দোলনের পরবর্তী আন্দোলনের ধারাকে যথেষ্ট অনুপ্রেরণা যোগায়